জাভি হার্নান্দেজকে বার্সেলোনার কোচ হিসেবে আনা যতখানি সহজ মনে হচ্ছিল শেষ পর্যন্ত ঠিক ততখানি সহজ হয়নি। আল সাদ থেকে অবশেষে মুক্তি মিলেছে জাভি হার্নান্দেজের এবং তিনি ফিরছেন নিজের শৈশবের ক্লাবে। জাভি হার্নান্দেজকে আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার কিছুই নেই। 2015 সাল পর্যন্ত বার্সেলোনার হয়ে খেলেছেন, বার্সেলোনার ঘরের ছেলে লা মাসিয়ায় তার শুরু হয়েছিল ফুটবলের, এবং তারপর 2015 সব কিছু জিতে বার্সেলোনা হয়ে তিনি সব মিলিয়ে মোট 25 শিরোপা জিতেছিলেন। সব মিলে খেলেছেন 767 ম্যাচ। বার্সার আর যত কিংবদন্তি রয়েছেন তাদের ভেতরে জাভির নামটা থাকবে বেশ ওপরের দিকেই, এবং মডার্ন ডে ফুটবলে মিডফিল্ডারদের ভেতরে জাভি নিঃসন্দেহে থাকবেন বেশ ওপরের দিকে। সেই জাভি পরে 2015 সালে বার্সার অধ্যায়টা শেষ করে গিয়েছিলেন আল সাদ, কাতারের একটা ক্লাবে, সেখানে তিনি কিছুদিন খেলেছেন। 2019 মে মাস থেকে জাভি ওই দলটার কোচিংয়ের দায়িত্ব পালন করছিলেন। প্রায় 2 বছরের মতো ওই দলটার কোচিংয়ের দায়িত্ব পালন শেষে জাভি হার্নান্দেজ এবার ফিরছেন বার্সায়, যখন বার্সেলোনা মোকাবেলা করছে একটা বড় সংকটের। সেই সংকটটা কী সেটা কম বেশি সবাই জানেন। রোনাল্ড কোমান তাকে যখন বরখাস্ত করা হলো সেটা মোটামুটি এরপর 7 পেরিয়ে গেছে, তখন থেকে জোর গুঞ্জন ছিল বার্সেলোনার নতুন কোচ হতে যাচ্ছেন জাভি হার্নান্দেজ। তার সঙ্গে হুয়ান লাপোর্তার কথা চলছিল আসলে কোমানকে বরখাস্ত করারও বেশ আগে থেকে। সেই জাভি হার্নান্দেজ এখন ফাইনালি বার্সার ডাগ আউটে দাঁড়াবেন, যদিও লালিগার এই ম্যাচটাতে অর্থাৎ পরবর্তী ম্যাচটাতে তাকে হয়তো দেখা যাবে না। কিন্তু এই জাভি আসলে বার্সেলোনার ক্ষতি বা বার্সেলোনার যে সংকটটা আছে সেই সংকটে কতখানি বড় অবদান রাখতে পারবেন সেটা বলা বেশ মুশকিল। আপনি হয়তো বলতে পারেন যে রিয়াল মাদ্রিদ থেকে ক্রিশ্চিয়ানো রোনালদো তো চলে গিয়েছিলেন, তারপর রিয়াল মাদ্রিদ ঠিকই উঠে দাঁড়িয়েছে, তারা লালিগাও জিতেছে, তাহলে কেন বার্সেলোনা পারবে না? বার্সেলোনা পারবে না কেন সেটার প্রথমে একটা যুক্তি দেওয়া যাক। রিয়াল মাদ্রিদ যখন জিদানের অধীনে টানা 3 চ্যাম্পিয়ন্স লিগ জিতল ওই মৌসুমে 2018 অর্থাৎ জিনেদিন জিদান তিনি চলে গেলেন একই সঙ্গে ক্রিশ্চিয়ানো রোনালদো তিনিও। 2018 রিয়াল মাদ্রিদের এরপরে কোচ করে আনা হলো হলেন লোপেতেগিকে। লোপেতেগি অক্টোবর মাসে বরখাস্ত হলেন, তারপর আনা হলো নতুন করে সান্তিয়াগো সোলারিকে। সোলারিও খুব বেশি দিন আসলে থাকতে পারেনি ঠিকঠাক মতো, মার্চ মাসে অর্থাৎ 2019 মার্চ মাসে তাকে বরখাস্ত করে জিনেদিন জিদানকে আরও একবার ফিরিয়ে আনা হলো। কিন্তু জিনেদিন জিদানকে ফিরিয়ে আনার পর একটা ফিল গুড যে ব্যাপারটা থাকে রিয়াল মাদ্রিদ সমর্থকদের ভেতরে সেই জিনিসটা ছিল। এর পরের মৌসুমে তিনি রিয়ালকে লা লিগা জিতিয়েছিলেন, কিন্তু তার সঙ্গে মনে রাখতে হবে সেবার জিনেদিন জিদানের কাছে দেওয়া হয়েছিল বড় অঙ্কের বাজেট, যেই বাজেটটা জাভি হার্নান্দেজ পাবেন না। অর্থাৎ বার্সেলোনায় এখন যেই প্লেয়ারগুলো রয়েছেন তাদেরকে নিয়েই কাজ করতে হবে জাভিকে। জাভির কোচিং ক্যারিয়ারটা আসলে কেমন? আল সাদে তিনি সম্ভাব্য সব রকম শিরোপাই তিনি জিতেছেন, যদিও চ্যাম্পিয়ন্স লিগে অর্থাৎ AFC চ্যাম্পিয়ন্স লিগে তার দল খুব একটা যে ভালো করেছে সেটা বলার উপায় নেই। জাভি ট্যাকটিক্যাল ব্যাপারগুলো যদি আমরা একটু দেখি, জাভিকে খুব সহজেই আসলে আপনি ডিফাইন করতে পারবেন। পেপ গার্দিওলা স্টাইলের কোচিং মাইন্ড তার রয়েছে, ওই পজিশন বেসড ফুটবলের একেবারে পার ভক্ত। পজিশন ছাড়া জাভি হার্নান্দেজ কিছুই বোঝেন না, এটা যদি আমি বলি তাহলে খুব বেশি ভুল হয় না। কোচেস ভয়েসে মাত্র 2 আগে যে ইন্টারভিউটা বা যে ভিডিওটা আপলোড করেছিলেন জাভি হার্নান্দেজ, সেখানে তিনি স্পষ্ট করেই বলেছেন যখন তার কাছে বল পজিশন থাকে না, যখন তার কাছে বলের নিয়ন্ত্রণ থাকে না, তিনি সেফ ফিল করেন না এবং তখন তাকে অপোজিশন হার্ট করতে পারে। অর্থাৎ বার্সেলোনা তিনি যখন যাবেন তখন বার্সেলোনার DNA যে ব্যাপারটা বারবার বলা হয় যে পজিশন বেসড ফুটবল, বল কাছে রাখতে হবে এরপর খেলতে হবে, সেই ব্যাপারটা বার্সেলোনায় জাভি হার্নান্দেজ ডিপ্লয় করার চেষ্টা করবেন তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু ফরমেশনটা আসলে কি হবে, আল সাদে কি ফরমেশনে খেলাতেন জাভি? দু ধরন বা 3-4 ধরনের ফরমেশন বা 3-4 ধরনের শেপে তার দলকে দেখা গেছে, তবে তার ভেতরে সবচেয়ে ইন্টারেস্টিং যেটা হতে পারে যে একটা সময় খুব চলছিল যেই ফরমেশনটা WM, এই ফরমেশনটা আমরা বেশ কয়েকবার দেখেছি জাভির দলকে খেলতে। অর্থাৎ 3 সেন্টার ব্যাক, এই 3 সেন্টার ব্যাককে আমরা খুব বেশি জাভির খেলায় খুব বেশি ওপরে উঠে দেখিনি। তারা আসলে বল পায় অবশ্য যথেষ্ট পারদর্শী, তারা নিচ থেকে বিল্ড আপ করতে পারেন, সেই ক্ষমতাটুকু তাদের রয়েছে। বার্সার যে দলটার কথা আসলে ইতিহাসে ঢুকে গেছে, যেই দলটার কথা বারবার বলা হয়, যেখানে লিওনেল মেসি, আন্দ্রেস ইনিয়েস্তা, পুয়েল, পিকে যারা ছিলেন তাদের ওই দলটার কিন্তু এই বৈশিষ্ট্য ছিল যে তাদের যে সেন্টার ব্যাকটা ছিল তারা আসলে বল প্লেয়িং সেন্টার ব্যাক ছিল, এবং নিচ থেকে খেলা বিল্ড আপের ব্যাপারে বার্সা বরাবরই বেশ সচেষ্ট এবং একই সঙ্গে বেশ পটু ছিল। জাভির এই দলটার দিকে যদি আমরা আরও একবার দেখি যে WM ফরমেশনে তিনি যেটা করেন যে 3 সেন্টার ব্যাককে আসলে সামনের দিকে তারা প্রেস করে যায় সেটা ঠিক আছে, কিন্তু সামনের দিকে যদি একটু দেখি সেখানে একটু ইন্টারেস্টিং ব্যাপার যে অনেকটা সময় দেখা যায়
যে চারজন বা পাঁচজন মিলে অ্যাটাকে ওঠার চেষ্টা বা ওই প্রবণতাটুকু তার দলের থাকে, সেই একই জিনিস তিনি নিশ্চয়ই বার্সেলোনা করতে চাইবেন। কিন্তু তার হাতে আছেন কারা? যদি আমরা ধরে নেই যে মিডফিল্ডে যে দুজন রয়েছেন সেই দুজনের ভেতরে একজনকে যদি আমরা ফ্র্যাঙ্কি ডিয়ং ধরে নেই, যার ক্যারিয়ার আসলে 2019 বার্সে আসার পর থেকে কখনোই সেভাবে ধারাবাহিক নয়, কিন্তু তাকে সম্ভাবনাময় ফুটবলারদের ভেতরে অন্যতম ধরা হয়। ফ্র্যাঙ্কি ডিয়ংকে বার্সেলোনায় বা শেষ পর্যন্ত জাভি হার্নান্দেজ কতখানি সেখানে আসলে ওই জায়গাটায় সেটেল করতে পারছেন, তার কাছ থেকে কতখানি আদায় করতে পারছেন, তার ওপরে হয়তো বার্সেলোনায় জাভির নিজের ভাগ্যও নির্ভর করতে পারে। জাভি যখন 4-3-3 ফর্মেশনে পেপ গার্দিওলার দলের হয়ে খেলতেন তখন তার খেলায় যে পরিবর্তনটা এসেছিল, তিনি অনেক বেশি ফরওয়ার্ড পাসিংয়ে ব্যস্ত থাকতেন, যেহেতু সার্জিও বুস্কেটসের মতো একজন প্লেয়ার তার পেছনে কাজ করত, তিনি আসলে অ্যাটাকিং জায়গাটায় অনেক বেশি অবদান রাখতে পারতেন এবং যথেষ্ট পরিমাণ ফরওয়ার্ড পাস তিনি খেলতেন, যেটা জাভির ভেতরে এসেছিল আসলে গার্দিওলা আসার পর। আমরা যদি জাভির ক্যারিয়ারের শুরুর দিকটায় দেখি তখন কিন্তু তিনি অনেকটা সময় একেবারে শুরুর দিকটায় খুব বেশি সাইড ওয়াইজ পাসিং, সেই ব্যাপারগুলো তিনি বারবার চেষ্টা করে যেতেন, এবং তারপর যখন গার্দিওলা এলেন ফ্রাঙ্ক রাইকার্ডের আমলেও ইনফ্যাক্ট যথেষ্ট পরিমাণ খেলায় তার পরিবর্তন এসেছিল। এই এভোলিউশনটাই তিনি কোচিং ক্যারিয়ারেও আসলে করাবেন কি না, যেটা তার নিজের ক্যারিয়ারে হয়েছিল সেটা দেখার বিষয়। তাই আমরা ধরে নিতে পারি যে থ্রি ম্যান ব্যাকলাইনের একটা চল হয়তো থাকতে পারে জাভির দলের এই খেলাটায়। আবার বার্সেলোনাকে আমরা যেই ফরমেশনে আসলে দেখে এসেছি গত ডেকেডে বা গত 20 বছরে, 4-3-3 ফরমেশনটা খুব বেসিক 4-3-3 ফরমেশন, যেখানে হোল্ডিং মিডফিল্ডারের কাজটা থাকবে আসলে নিচে নেমে বাকি দুই সেন্টার ব্যাককে সাহায্য করা, দুই যে মিডফিল্ডার রয়েছে নাম্বার 6 নাম্বার 8 তারা সামনের দিকটায় যাবেন। এই জায়গায় আলসাদের ব্যাপারটা যদি আমরা আরও একবার টানি, ইন্টারেস্টিং বিষয় আরও একটা রয়েছে যে তার যে ফরওয়ার্ড যে দুজন মিডফিল্ডার রয়েছেন তারা অনেক সময় দেখা যায় যে তারা আসলে খুব বেশি সাইডে সরে যান বা এরকমটা আসলে খুব একটা দেখা যায় না, অথচ বার্সেলোনার যে ডিএনএ বলা হয় সেখানে একটা বেসিক ব্যাপার থাকে যে বার্সেলোনার মিডফিল্ডাররা যথেষ্ট পরিমাণ বা উইঙ্গাররা যথেষ্ট পরিমাণ ছড়িয়ে যাবেন, মাঠটাকে যত বড় করে পারা যায় সেই জায়গা থেকে তারা স্পেস খুঁজে বের করার চেষ্টা করবেন। জাভির এই দলটায় একটু পরিবর্তন যেটা হতে পারে যে ফাঁকা স্পেসের চেয়ে ফ্রি ম্যান, এই ব্যাপারটা জাভির কাছে অনেক সময় হয়তো অনেক বেশি গুরুত্ব পায়। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে জাভি তো তার দল সামলেছেন কাতারি লিগে, তাহলে কাতারি লিগে সামলে সেই ম্যাচের বা সেই দলের অ্যানালিসিসটুকু দিয়ে আপনি কীভাবে বার্সেলোনার এই দলটার অ্যানালিসিস করবেন বা বার্সেলোনা কী ধরনের ফুটবল খেলবে সেখানে একটা কোনো একটা অনুসিদ্ধান্তে পৌঁছাবেন? আপনার প্রশ্ন যথেষ্ট ঠিক আছে, কোনো অনুসিদ্ধান্তে পৌঁছানোর আসলে কোনো সুযোগই নাই। যদি আমরা এই বার্সেলোনা টিমটা দেখি, এখানে আনসু ফাতির মতো একজন উদীয়মান ফুটবলার আছেন, পেদ্রির মতো ফুটবলার আছেন, রিকি পুজ যাকে অনেকদিন ধরে হয়তো ব্যবহার করা হচ্ছে না তিনিও রয়েছেন, যারা এই ফুটবলাররা কিন্তু যথেষ্ট ক্রিয়েটিভ, কিন্তু তাদের কাছ থেকে আসলে জাভিকে যেটা করতে হবে সেটাটা বের করে আনতে হবে। যেহেতু আমরা ধরেই নিচ্ছি জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে জাভিকে ব্যাক করার মতো যথেষ্ট টাকা পয়সা আসলে হোয়ান লাপোর্তার কাছে থাকবে না, বার্সা যেহেতু আর্থিক একটা সংকটের ভেতর দিয়ে যাচ্ছে, তাই আসলে এই যে ফুটবলাররা রয়েছেন তাদের কাছ থেকে জাভির সেরাটা বের করে আনতে হবে, এই ছাড়া আসলে বিকল্প কিছু নেই। কাতারি লিগ আর লা লিগা এই দুইটার পার্থক্য যদি আমরা একটু কম্পেয়ার করি, যদিও পার্থক্যটা কী আছে এটা আসলে নতুন করে বলে দেওয়ার প্রয়োজন নেই, একটা সার্ভে যদি আমরা দেখি সেই সার্ভেতে আসলে দেখা যায় যে কাতারি লিগের অবস্থান স্প্যানিশ লিগের 4th অথবা 5th টায়ারের কাছাকাছি জায়গায় পড়ে, কিন্তু সেই তুলনায় অবশ্য আলসাদের অবস্থান আর একটু ভালো। এই জরিপটা বা এই ব্যাপারটা আসলে করা হয় কোন ক্লাব কী ধরনের প্লেয়ার আনছে, তারা কী স্টাইলে খেলছে, এইগুলোর উপর বিভিন্ন রকমের সেখানে তথ্য উপাত্ত ইউজ করা হয়, এটা যে একেবারে বাইবেল এমনটা দাবি করছি না। সেখানে দেখা যাচ্ছে যে আলসাদ হয়তো যদি তারা লা লিগায় খেলতো তাহলে তারা লা লিগার সেকেন্ড ডিভিশনের মিড টেবিলের একটা ক্লাব হওয়ার মতো যোগ্যতা রাখতো, অর্থাৎ মিড টেবিলের লা লিগার মিড টেবিলের ক্লাব সামলেছেন পেপ গার্দিওলা যখন তিনি তার প্রথম কোচিং ক্যারিয়ারের হাতে খড়ি হয়েছিল বার্সেলোনা বি দলের হয়ে, তারপর তিনি বার্সেলোনার মেইন দলের দায়িত্ব নিয়েছিলেন। অর্থাৎ এখানে আপনি বলতে পারেন যে জাভি এখন বার্সেলোনায় আসছেন, তিনি পেপ গার্দিওলার চেয়ে বেশি অভিজ্ঞতা নিয়ে বার্সেলোনা দলের দায়িত্বটা নেবেন, এবং আমার ধারণা বার্সেলোনার যারা ভক্ত সমর্থক আছেন তারা বারবার বারবার করে ওই নস্টালজিয়ায় ফেরত যাইতে চাইবেন যে যখন পেপ গার্দিওলা বার্সায় ছিলেন তখন যে ব্যাপারগুলো বার্সায় ঘটেছিল সেই ব্যাপারটার কন্টিনিউশন নিশ্চয়ই বার্সেলোনা সমর্থকেরা চাইবেন। কিন্তু আসলে আশার কথা শোনানো বেশ মুশকিল, বার্সেলোনার এই যে দলটার অবস্থা সেখানে এই ব্যাপারটা আসলে বোধহয় সবাই মেনে নেবেন যে বার্সেলোনার এই দলে যে ফুটবলাররা রয়েছেন তারা হয়তো সম্ভাবনাময়, কিন্তু কেউই আসলে সেভাবে ওয়ার্ল্ড ক্লাস
নয়। মেমফিস ডিপাইয়ের কথা চিন্তা করুন, সার্জিও আগুয়েরো তো নতুন করে সমস্যায় পড়ছেন, একটার পর একটা সমস্যা সেই দলটায় আসছে। এরপরও জাবি আসার পর হয়তো এটাকে অনেকে বলতে পারেন যে একটা ইমোশনাল সাইনিং, যদিও এটা সাইনিং নয় সেরকম কিছু বলতে পারেন যে হয়তো এই মুহূর্তে ফিল গুড মোমেন্টটা আছে, বার্সেলোনার সমর্থকদের মনে স্বস্তিও আছেন। কিন্তু এই জাবি রাতারাতি বার্সেলোনাকে বদলে দেবেন সেটা বলার কোনো যুক্তি বা কোনো রকম আসলে সম্ভাবনা বা বলার সুযোগ কোনোটাই আসলে সেভাবে নেই। জাবির কাছ থেকে আপনারা যদি দেখেন বার্সার এই টিমটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সেটা সবচেয়ে বড় যেটা হতে পারে যে বার্সাকে যেহেতু বেশ ভালো মতো বা ভালো করে জাবি জানেন, জাবি চেনেন, সেই হিসেবে জাবি হয়তো নতুন করে একটা উন্মুক্ত বাতাসের বা গম আটকে আসা যে গুমট ভাবটা সৃষ্টি হয়েছে বার্সায় সেটা থেকে তিনি হয়তো রেহাই দিতে পারবেন। এবং শেষ পর্যন্ত তিনি যদি পেপ গার্দিওলার মতো কিছু একটা করে বসেন, এখানে আরও একটা ব্যাপার মাথায় রাখা দরকার, পেপ গার্দিওলা তো মৌসুমের শুরুতে দলের দায়িত্ব নিয়েছিলেন, জাভিনের মৌসুমের মাঝ সময় যে সময় চ্যাম্পিয়ন্স লিগে বিদায়ের ক্ষণ গুনছে বার্সেলোনা, যখন লালিগায় তারা রয়েছে পয়েন্ট টেবিলের 9 নম্বরে, সেখান থেকে বাকি 6টা মাস 7টা মাস আসলে বার্সেলোনার মূল টার্গেটটা হয়তো থাকবে যে চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করা, লিগ টেবিলে হয়তো 4-এর ভিতরে থেকে শেষ করা, এর বেশি কিছু নয়। জাবিকে তখনই আসলে ঠিকঠাক মতো তাকে জাজ করা যাবে যখন জাবি নতুন একটা মৌসুমে বার্সাকে নিয়ে মাঠে নামবেন। এর আগে এই সময়টা আসলে জাবি নিজেও হয়তো হাতে পেলেন নতুন একটা দল নিয়ে নিজেকে প্রমাণের একটা বড় মঞ্চ হিসেবে।